আজ বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমার বোনের ছাদ ডালাই হয়েছে তো রুমটা কিভাবে হবে না হবে এটার একটু আইডিয়া দেওয়ার জন্য তো আমাদের বাড়ির পিছনের রাস্তাতে অনেক কাদা হয়ে আছে তো কাদাতে আবার আমার ছেলে তো হাঁটার অভ্যাস নেই তো ওকে হাত দড়িয়ে দড়িয়ে এগিয়ে দিয়েছিলাম আর পিছন থেকে আমিও আসছিলাম তো এই তো চলে এলাম আমার বোনের গড়ে তো ওরা যেহেতু এখানে থাকে না তো আমার ভাইজানও আসছেন মানে আমার বোনের জামাই তো ওনাকে সঙ্গে নিয়ে মিস্ত্রিরা তো উপরে কাজ করছেন তো উনি আমাকে বলছিলেন যে একটু গরের আইডিয়া দেওয়ার জন্য এইদিকে মায়ের কাছে আবার আমার ছোটো ছেলেকে রেখে গিয়েছি তাই তাড়াহুড়ো করে একটু আমার ইচ্ছে মতো রুমটাকে দেখিয়ে দিলাম যে এইভাবে এইরকম হলে হবে তো দেখিয়ে দেওয়ার পর চলে এলাম আবার মানে চলে যাচ্ছি আর একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এই হলো টোটাল জায়গা এরই মধ্যে হবে রুমগুলো কাজগুলো কমপ্লিট হলে আপনাদেরকে অবশ্যই দেখাবো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন